Namaskar. Welcome to Musskilasan. I'm Dr. Kedar Ranjan Banerjee, consultant psychiatrist, National Institute of Behavioral Sciences. Ajke robbar chole elam apnader kache amar golper jhuli niye. Ajker golpo ta is very interesting. Eta one of my favorite story ebong ami sujog pelei ei golpo ta bolar chesta kori. To ei golpo ta bolar age আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে একটা মানুষকে চিনবেন কিভাবে লোকটা কেমন এই বন্ধু হলে কেমন হতে পারে আমার বুঝবেন কিভাবে কিন্তু এরকম মানুষ আমি গ্যারান্টি দিচ্ছি কোথাও না কোথাও দেখতে পাবেন আমি থাকি নিউ টাউনে আর আমি বাজার করতে আছি সললেকে তার কারণ হচ্ছে সললেকে যেখানে আমি বাজার করি তার পাশে একটা চায়ের দোকান আছে যেখানে আমরা কিছু বন্ধু বান্ধব মোস্টলি মাই সিনিয়র্স মানে তারা রোজ চা খেতে আসে এবং বাজার করার আগে এক রাউন্ড চা করার পর আর এক রাউন্ড চা খেয়ে আমরা যে যার বাড়িতে ফিরি এবং এটা আমার বহু বছরের অভ্যাস আমাদের অভ্যাস আমরা সবাই মিলে এখানে যারা মেম্বার আর কি টি ক্লাবের মেম্বার তারা ওখানে থাকি তো ওখানে আমাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং শুধু আমার অভিজ্ঞতা না যারা চায়ের দোকানে আড্ডা মারেন বা যারা কলেজ ক্যান্টিনে আড্ডা মারেন দেখবেন এমন কাউকে পাবেন যারা এমন কিছু কথা বলে দেয় খুব গায়ে লাগে সে আপনার সম্বন্ধেই হোক বা অপরের সম্বন্ধেই হোক খুব গায়ে লাগে সে কিন্তু বোঝে না সে বলে ফেলে সে বুঝলে হয়তো বলতো না কিন্তু তার ওটা স্বভাবে দাঁড়িয়েছে ওর পার্সোনালিটি প্যাটার্নের মধ্যে দাঁড়িয়েছে এরকম লোক কিন্তু পাবেন আসুন আপনাদের একটা গল্প বলি সেটা হচ্ছে এক রাজা ছিল তো রাজার দরবার বসতো রোজ সকালবেলা বড় বড় লোকজন আসতো মন্ত্রীরা থাকতো দরবারে রাজামশাই মানুষের প্রবলেম শুনতো সেগুলো সলভ করার চেষ্টা করতো সেগুলো বুঝতে পারতো না মন্ত্রীদের জিজ্ঞেস করতো হ্যারে তুই এটা একটু দেখে দে প্রবলেমটা বা হ্যারে এটা আমি বুঝতে পারছি না এটা কি হবে বল দেখি বাবু তো মন্ত্রীদের সঙ্গে রাজার খুব সদ্ভাব ছিল এবং রাজাটা সত্যি খুব ভালো ছিল খুব দয়ালু ছিল সবার কথা ভাবত এবং সেই রাজত্বে সবাই রাজাকে সম্মান করত একদিন রাজার দরবারে এক ঝুড়ি পুতুল নিয়ে এক পুতুলওয়ালা এলো রাজার দরবারে এক ঝুড়ি পুতুল নিয়ে এক পুতুলওয়ালা এলো তো রাজামশাই বললো বলো গো কি ব্যাপার তুমি হঠাৎ আমার দরবারে কি প্রবলেম তোমার বললো রাজামশাই আমার কোনো প্রবলেমের জন্য আসি আমি এমন একটা পুতুল দেখাবো আপনাকে যেটা আপনি জীবনে দেখেননি রাজামশাই তো কৌতূহল বেড়ে গেল বলে তার মানে বললো হ্যাঁ রাজামশাই আমি এমন একটা পুতুল দেখাবো আপনাকে যে পুতুল আপনি জীবনে দেখেন ঠিক আছে দেখাও দেখি কিরকম পুতুল তোমার সে তখন তিনটে পুতুল ঝুড়ি থেকে বার করল তিনটে পুতুল একরকম দেখতে বলো মহারাজ এই হচ্ছে তিনটে পুতুল যে পুতুল আপনি জীবনে দেখেন রাজামশাই বলুন কেন পুরো দেখুন তিনটে পুতুল একই রকম দেখতে এই পুতুলটার দাম হাজার মোহর এই পুতুলটার দাম একশো মোহর এই পুতুলটার দাম এক মোহর ইন্টারেস্টিং তাই না একই রকম দেখতে তিনটে পুতুল তখন রাজা নিজের হাতে তিনটে পুতুল আলাদা আলাদা করে তুলে দেখল একই ওজন একই মেটেরিয়াল দিয়ে তৈরি একই রং একই ছাঁচ তাহলে তিনটে তিন রকম দাম কেন
এবার পুতুলওয়ালা বলল, তিনটে কিন্তু কথা বলতে পারে মহারাজ। কথা বলতে পারে তিনি বললো, হ্যাঁ আপনাকে চেষ্টা করে দেখতে হবে এই পুতুল তিনটের দাম হাজার কেন, একশো কেন, এক কেন। রাজা তো তিনটে পুতুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে হেঁটে বললো, তো বুঝতে পারছি না। তো মন্ত্রী রাজা সেখানে বসে, মন্ত্রী বললো, তোরা একটু দেখ রে বাবা, এটা কি পুতুল দেখাচ্ছে, একটার দাম হাজার, একটার দাম একশো, একটার দাম এক, কিন্তু তিনটে পুতুলই সমান। মন্ত্রীরাও কনফিউজড, মন্ত্রীরাও সব নেড়ে ঘেটে দেখছে, নেড়ে ঘেটে দেখছে। সেখানে একটা মন্ত্রী ছিল যে রাজার খুব বিশ্বস্ত এবং রাজা ওর কাছে বুদ্ধি নিত, সে কিন্তু চুপ করে বসেছিল। রাজা মশাই ডাকলো, হ্যাঁ রে তুই চুপ করে বসে আছিস, তুই দেখ না বাবু এ তিনটের কী অসুবিধে, তিনটের তিন রকম দাম কেন, একটু দেখ বাবু দেখ। তো সে মন্ত্রী নিচে নেবে এলো, নিচে নেবে এসে তিনটে পুতুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। তারপর একজনকে বললো, হ্যাঁ রে তুই যা একটা লম্বা ধুর্বা ঘাস নিয়ে আয়, যেটা পুজোতে লাগে লম্বা ধুর্বা ঘাস নিয়ে এলো। সে মন্ত্রীটা কি করলো, একটা পুতুল ধরলো, তার কান দিয়ে ঘাসটাকে ঢোকালো এবং ঘাসটা নিচের দিকে নেমে গেল, বুঝতে পারছি ঢোকানোর সময়, এবং পুতুলটা তখন একটু মুখ নাড়ল, মন্ত্রী ঘাসটাকে বার থেকে সরিয়ে রাখল। দ্বিতীয় পুতুলটা নিল, ঘাসটা ঢোকালো, এই কান দিয়ে ঢোকালো, এই কান দিয়ে বেরিয়ে পুতুলটা সরিয়ে রাখলো, রাজামশাই দেখছে কিন্তু। তৃতীয় পুতুলটা নিল, ঘাসটা ঢোকালো, নিয়ে তার অন্ত খুঁজে পেল না, একদম পুরোটা ঢুকে গেল, এবং তখন পুতুলটার মুখটা অনেকক্ষণ ধরে নড়তে লাগলো। তার মানে একটা পুতুলের কানে ঢোকালো, পেট অব্দি এলো ঘাসটা, সে একটু নড়ালো, একটা পুতুল একান দিয়ে ঢোকালো, একান দিয়ে বার করে গেল, আর একটা পুতুল পেটের ভেতর অব্দি চলে গেল এবং সারাক্ষণ মুখ নাড়তে লাগলো। এবার মন্ত্রীমশাই রাজামশাইকে বললেন, দেখুন মহারাজ এবার বুঝে নিন কেন দামের ফরক। বলো দেখ বাবা আমি বুঝতে পারছি না, তোমার খুলে বল কোনটা এক, কোনটা একশো, কোনটা হাজার। বললো যে পুতুলটার কান দিয়ে ঢোকালাম, পেট অব্দি গেল এবং সে একটু মুখ নাড়ল, আর যেটা একান দিয়ে ঢোকালাম একান দিয়ে বেরিয়ে গেল, আর যেটা একদম ঢোকালাম অনেকক্ষণ বেশি মুখ নাড়ল, সেটার দাম হচ্ছে এক মোহর, সবচেয়ে দাম কম হচ্ছে যে অনেকক্ষণ বেশি কথা বললো তার। পরেরটা হচ্ছে যেটা এই কান দিয়ে ঢোকালো এই কান দিয়ে ঘাসটা বেরিয়ে এলো কিছুটা, সেটা হলো একশো, আর যেটার ঘাসটা গিয়ে পেটের ওখানটা আটকে গেল এবং অল্পক্ষণ কিছু বকবক করলো, সেটা হচ্ছে হাজার। রাজামশাই তো আরো কিউরিয়াস হয়ে পড়লো, বলে একটু খুলে বল বাবা খুলে বল আমি এসব বুঝছি না। বলছে এখানে তিন রকম লোক দেখালো হলো, একরকম লোক যে শোনে, এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেয়, তারা হচ্ছে বিন্দাস, এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে দেয়, তাদের খুব কম প্রবলেম, তারা জীবন এনজয় করে, লাইফ এনজয় করে, তাদের কাছে লাইফের জটিলতা খুব কম। আর এক ধরনের লোক আছে, কান দিয়ে ঢোকালো পেট অব্দি গেল,
অল্প কথা বলল, মানে যেটা শুনলো সেটা নিয়ে ভাবনা চিন্তা করলো, ভাবনা চিন্তা করে অল্প কথায় সেরে ফেলল। আর একটা লোক আছে যারা কান দিয়ে শুনলো, ভেতরে নিল এবং সেটাকে ঘেঁটে আরো বাড়িয়ে লোককে বলতে লাগলো। এরই দাম হচ্ছে এক মোহর। যে এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বার করে দিল বিন্দাস, তারা হলো 100 মোহর। আচ্ছা, কান দিয়ে ঢোকালো, পেট অব্দি রইলো, অল্প কথা বললো, তার হচ্ছে 1000 মোহর। অতএব আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে 3 রকম পুতুলি পাবেন। এবং সাবধান, যারা কান দিয়ে ঢুকিয়ে পেটের ভেতরে ঢুকিয়ে দিল এবং অনেকক্ষণ বকবক বকবক করলো, তারাই হচ্ছে ডেঞ্জারাস। আশা করি গল্পটা বুঝতে পারলেন। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন, একটু শেয়ার করবেন, ভালো লাগবে। আর প্রতি রোববার আপনার দরবারে বলে আমাদের একটা প্রোগ্রাম হয় দুপুর 2 থেকে 2:30। যদি পারেন প্রোগ্রামটা দেখবেন, ভালো লাগবে। আজকে এইটুকুই থাক, ধন্যবাদ।